হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মৃতি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম রান্না বান্না করতে। তো রাত বাজে একটা, আমি চলে এসেছি রান্না করতে, আর সবাই চলে গেছে ঘুমাতে। তো সবাইকে খাবার দাবার খাইয়ে, আমার মেয়েকেও খাওয়া দাওয়া করিয়ে, তারপর ঘুম পাড়িয়ে, আর সবাই শুয়ে পড়েছে, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, সবাই শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে গেছে, আর আমি এসেছি রান্না করতে। যেহেতু গ্যাস এসেছে এখন যেহেতু গ্যাস এসেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি চুলায়, দুই চুলায়। তো এক চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় তরকারিটা রান্না করে ফেলবো। তো ডালটা প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা বলকে আসার পর মশলা দিয়ে আরেক পাশের চুলে দিয়ে দিয়েছি। তারপর এই চুলায় আমি সিম তরকারি রান্না করব, সিম, ফুলকপি, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। তো আমি কিন্তু অনেকগুলো ফুলকপি একসাথে পরিষ্কার করে বেছে তারপর কিন্তু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তারপর কিন্তু তরকারিটা রান্না করে ফেলছি, তো ফুলকপি দিয়ে। তো একসাথে ফুলকপিগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছি। তো এখন কিন্তু ফুলকপিগুলো খুবই ভালো, মানে বাজার থেকে যে ফুলকপিগুলো আনা হয় সেই ফুলকপিগুলো মানে খুবই সুন্দর দেখতে, আবার অনেক বড় বড় হয়, আর অল্প খরচে কিন্তু মানে অল্প টাকা দিয়ে কিন্তু বড় বড় ফুলকপি পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বেশি করে ফুলকপি নিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর ছেঁকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আবার একবারে বেশি করে সিমও আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সিমগুলো আমি ভাপ দিয়ে নেব একটু, মানে পানিটা একটু ফুটিয়ে সাথে সাথে পানিটা ছেঁকে রেখে দেব। তো এই কারণ হচ্ছে আমি ফুলকপিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরের জন্য। তো আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব ফুলকপি, সিম, টমেটো তো আমি রেখেছি প্রথমেই। তো এখানে আমি রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করছি, বেশি করে টমেটো দিয়ে। তো এই তরকারিটা কিন্তু খেতে খেতে দেখা যায় এখন আর ভাল লাগে না, আর যখন দেখবেন গরম কিংবা এই সবজিগুলো আর পাওয়া যাবে না তখন কিন্তু এই তরকারিটা অনেক খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু আর পাওয়া যাবে না। তো সেই সময়ের জন্যই এই ফুলকপি, সিম আমি সংরক্ষণ করে রেখে দেব। তো হঠাৎ করেই রাতে কারেন্টটা চলে গেছে, 2টা বেজে গেছে, 2টা বাজে কারেন্টটা চলে গেছে, এই কারণে কিন্তু চার্জার লাইট মানে ধরানো, অন্ধকার অন্ধকার লাগছে। তো এখানে আমি তরকারিটাও রান্না করে ফেলেছি, ডালটাও রান্না হয়ে গেছে। তো ডালটা কিন্তু আমি লাউ দিয়ে রান্না করছি, রান্না করেছি লাউ দিয়ে ডাল রান্না করেছি, তরকারি রান্না করেছি। তো এখানে কিন্তু একটা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে পানিটা ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি শাক নিয়ে নিয়েছি, বোত্তা শাক আমরা যেটা বলি, বোত্তা শাক আর কি। শাকগুলো কেটে আমি চুলে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি চুলে বসিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো রান্না করতে করতে দেখা যায় 3টা 4টা বেজে যাবে। তো শাকটাও হয়ে এসেছে। তো আমি এক হাতে এগুলো ধোয়াধাই করছি আর কি, এক হাতে রান্না, আরেক হাত দিয়ে আমি রান্না করছিলাম। তো শাকটাও আমার রান্না হয়ে গেছে, আমি একটু ছেঁচে নিচ্ছি, থেতো করে নিচ্ছি একটা ডাল ঘুটনি দিয়ে। তো শাকটা আমি বাগার দিয়ে নেব, এখানে রসুন দিয়ে দিয়েছি চুলায় কড়াইয়ের মধ্যে, আমি প্রথমে ডাল বাগার দিয়ে দিয়েছিলাম এই কড়াইটার মধ্যে, তো এটার মধ্যেই আমি শাকটা বাগার দিচ্ছি। তো এখানে রসুনটা একটু লাল লাল করে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। তো যেই শাকগুলো আমি থেঁতো করে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার শাকটাও রান্না হয়ে গেছে। তো বলতে যতটা সহজ মনে হচ্ছে রান্না করতে কিন্তু ততটা সহজ না। তো সারা রাতই পার হয়ে যাচ্ছে রান্না করতে করতে। তো দেখুন শাক রান্না করে ফেলেছি, তারপর তরকারিটাও রান্না করে ফেলেছি, তারপর লাউ দিয়ে ডাল রান্না করেছি। তো লাউ দিয়ে ডালটাও রান্না করেছি, তারপর এখানে বক্সের মধ্যে আমি সিম, ফুলকপি নিয়ে নিয়েছি। তো এগুলো মিলিয়েই রান্না করব, এই কারণে ধুয়ে একদম সুন্দরভাবে ভাপ দিয়ে একটা বক্সে
যে পরিমাণ যে পরিমাণে যে পরিমাণে রান্না করব বক্সে রেখে দিয়েছি। শুধু রান্না করার সময় ফ্রিজ থেকে 1 ঘন্টা আধা ঘন্টা আগে বের করে তারপর কষিয়ে রান্না করে ফেলবো। তো আমি দুই বক্সের ভিতরে দুটো বক্সের মধ্যে রেখেছি। তো এখানে আমি লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছিলাম, এগুলো একটু গরম করেছিলাম, এগুলো গরম করে ভাত খাবো এখন, ভাত খাইনি এখনো। তো ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, 2-3 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ছেলেদেরকে নাস্তা টাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো এখানে ঘরের অবস্থা 12টায় বেজে গেছে, ঘর দুয়ার গুছাবো। তো আলমারির কাপড় চোপড়গুলো অনেক আউল ঝাউল উল্টা পাল্টা হয়েছিল, তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। তো এই কাপড় চোপড়গুলো সবই আমার, তো এগুলো এখন আর পরা হয় না, এগুলো হ্যাঁ অনেক আগের মানে রেখে দিয়েছি। এই ড্রেসগুলো আমি 2-1 বার হয়তো পরেছি, কিন্তু আর পরা হয় না। দেখা যায় বছরে একবার এই নতুন নতুন ড্রেস, দামি দামি ড্রেসগুলো কিনা হয় ঠিকই, কিন্তু পরা হয় না। তো সবই কেমন উল্টা পাল্টা হয়ে গেছে, সবগুলো গুছিয়ে নিচ্ছি। তো অনেক শখ করে এই ড্রেসগুলো কিনে নিচ্ছিলাম, তো এখন আর পরি না ততটা, এখন পরি না আর কি, এখন সব জায়গায় বোরখা পরে যাই, তো বোরখা ছাড়া বের হই না। দেখা যায় ড্রেসগুলো আর পরা হয় না, একদমই পরা হয় না। তো আলমারি কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। তো আলমারি কাপড় চোপড়গুলো ভাঁজ করতে আমার 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে, মানে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভাঁজ করতে করতে। তো ঘর দুয়ার গুছিয়ে ফেলেছি, তো আমার শ্বশুর শাশুড়ির ঘর দুয়ার গুছিয়ে, তো দুপুরের খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছি। তো ছেলেদেরকেও খাওয়া দাওয়া করিয়ে মাদ্রাসা আবার পাঠিয়ে দিয়েছিলাম। তারা 12:30 বাজে চলে এসেছিল, তারা আবার খাওয়া দাওয়া করে দুপুরে তারপর মাদ্রাসায় চলে গেছে। এখানে আমার শ্বশুর শাশুড়িকেও খাবার দিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করিয়ে মাছ কেটে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড মাছ এনেছিল, ট্যাংরা মাছ, এখানে 1 কেজি ট্যাংরা মাছ। তো মাছগুলো কেটে নিচ্ছি, আবার কাস্কি মাছ আর কি গুঁড়ো মাছও এনেছে, সেগুলো ভিজে রেখেছিলাম। তো রাতে নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ঘুম থেকে উঠি, তারপর সব কাজটা শেষ করে সব শেষে মাছগুলো কেটে নিচ্ছি। তো কাপড় চোপড় ধোয়ার আর সময় পাইনি, কাপড় চোপড় দেখা যায় রাতে ধুবো। তো মাঝে উঠে হাতগুলো ভালো করে ধুয়ে, তারপর যেই ভাত খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি, সেই প্লেটগুলো সরিয়ে তারপর ধুয়ে রেখে রেখে আবারও মাছ কেটে বসে পড়েছি। তো এখানে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি। তো কাজ করতে 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 দেখা যায় এক সময় ক্লান্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে যাই, কিন্তু ক্লান্ত হয়ে বসে পড়লেও তারপর আবার উঠে আবারও কাজ শুরু করে দেই, যেহেতু কাজ আমারই করতে হবে। চিন্তা করি কাজ রেখে বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি কাটার পর যে ময়লাগুলো থাকে মাছের কাটাকুটা, সেই সেই কাটাকুটাগুলো পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই, না হলে কিন্তু ময়লার বালতিতে রাখলে খুবই গন্ধ আসে। ডিপ ফ্রিজে রেখে দেই। তো ট্যাংরা মাছগুলো কেটে রেখে তারপর কাচকি মাছগুলো বেছে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।